That's none of your business. তোমার আর আমার মধ্যে একটা বেসিক ডিফারেন্স আছে। আমি সব সময় এক স্টেপ এগিয়ে থাকি। গুড ইভিনিং, আজকে এখানে একটা সামারের ইভিনিং আমরা একত্রিত হয়েছি, তো বেশি কথা বলে আমি নষ্ট করবো না সময়। তো বেসিক্যালি নেটওয়ার্কের দুটো গান আজকে লঞ্চ হচ্ছে, তো আমাদের নেটওয়ার্কের টিম এখানে উপস্থিত। হ্যাঁ, কয়েকজন আসতে পারেনি, যেমন মধুমন্ত্রী বোম্বেতে, অকুদা মাইসোরে, তো এরকম কয়েকজন আসতে পারেনি, বাট ম্যাক্সিমাম লোকজনকে আমরা পেয়েছি। স্টেলার স্টারকাস্ট আর মানে খুব ভালো মিউজিক টিম আমাদের সাথে আছে। তো প্রথমে যে গানটা লঞ্চ হবে সেটা হচ্ছে নতুন পরিচয়, এটি সাংবাই মধুমন্ত্রী বাগচি, কম্পোজার অভিরাজ সেন, আর লিরিসিস্ট প্রান্তিক আর প্রিয়া চক্রবর্তী। তার মধ্যে প্রান্তিকদাকে আজকে এখানে পেয়েছি। তো প্রান্তিকদা, আমার মনে হয় যেহেতু মানে তুমি ফিজিক্যালি প্রেজেন্ট আছো মিউজিক টিমের মধ্যে থেকে, তুমি জাস্ট একটু ইন্ট্রোডিউস করে দাও, আর মধুমন্ত্রী একটা বাইট পাঠিয়েছে, তো সেটা আমি প্লে করবো। তুমি গানটা বেসিক্যালি থ্রিন ট্র্যাক পুরো সিনেমাটা, তো পুরো গানটার মধ্যে দিয়ে পুরো সিনেমাটা কী করছে না করছে সেটা বেরিয়ে আসবে। গানটা শুনে নেওয়া যায়। খুবই অন্যরকমের কনসেপ্ট, এবং সপ্তর্ষ যখন গল্পটা আমাদেরকে প্রথমবার বলেছিল, ইট ওয়াজ ডেফিনেটলি সামথিং উইচ ওয়াজ যেটা কোনোদিনও এখানে আমরা সচরাচর দেখি না বাংলা ছবিতে এই ধরনের। আর আমরা যা ট্রেলার দেখেছি বা টিজার দেখেছি, লুক অ্যান্ড ফিল দেখেছি যেরকম গল্পের, ওর সুন্দর ট্রিটমেন্ট, যেটা যেই ট্রিটমেন্টটা আবার অনেক সময় কলকাতাতে আমরা একটা নতুন ডিরেক্টরের কাছে এটা এতটা এক্সপেক্ট করি না। সো সেখানে দাঁড়িয়ে সপ্তর্ষ ইজ ভেরি গুড, খুব কষ্ট করে এই ছবিটা সপ্তর্ষ করেছে। আমরা যারা যারা এই ছবিটার সাথে যুক্ত তারা প্রত্যেকে জানি। সো সেখানে দাঁড়িয়ে নিজের একটা মৌলিক গল্প নিয়ে একটা এরকম এত অল্প বয়সে একটা ছবি করা, ইটস ভেরি ভেরি কমেন্ডেবল। মিউজিক খুব সুন্দর। আমি 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 নিজে কোথাও আমাকে বিশেষ দেখা যাচ্ছে না, তার কারণ হচ্ছে যে এখানে একটা খুবই স্পেশাল চরিত্রে আমি রয়েছি। চরিত্রটার ব্যাপারে বেশি কিছু বলবো না, কারণ খুবই ছোটো চরিত্র, কিন্তু আবার ওই স্পেশাল একটা অ্যাপিয়ারেন্স, বিকজ আমি সবসময় পছন্দ করি নতুন পরিচালকদের সাথে কাজ করা। সপ্তর্ষ আমাকে বলেছিলো যে একটা অ্যাটলিস্ট একটা স্পেশাল অ্যাপিয়ারেন্সে তুমি থাকো। সো আই ওয়াজ দেয়ার, এবং গান খুব ভালো হয়েছে, লুক অ্যান্ড ফিল খুব ভালো, গানের সবাই দেখছে, ভিউজ প্রচুর, অ্যান্ড আই থিঙ্ক পিপল আর এনজয়িং। এবং এই গান তো শুধু শুধু দেখো, গান অ্যাট্রাক্ট করে মানুষকে একটা ছবির ক্ষেত্রে, তো সেখানে নেটওয়ার্কের গানও যথেষ্ট সাড়া ফেলেছে। সো আমি খুবই আশাবাদী, দর্শকদের বলবো যে বাংলা ছবি হলে গিয়ে টিকিট কেটে দেখুন। এবং এই নতুন নতুন পরিচালক যারা আসছেন, যারা কলকাতায় অলমোস্ট নিজেদের সব কিছু ছেড়ে বাংলা ছবিতে ইনভেস্ট করছে, তাদের মৌলিক গল্প তারা ডিরেক্ট করছে, প্রডিউস করছে, তাদেরকে সাপোর্ট করার একমাত্র উপায় আপনাদের দর্শকের কাছ থেকে হচ্ছে যে হলে গিয়ে টিকিট কেটে বাংলা ছবি দেখুন। সো প্লিজ, নেটওয়ার্ক এই এই এর মধ্যে রিলিজ করছে, অ্যান্ড ইটস এ ভেরি গুড টাইম, আমরা সবাই মুখিয়ে আছি ছবিটার জন্য। প্রচুর ভালো ভালো অভিনেতা রয়েছেন এখানে, মূল চরিত্রে বেনুদা রয়েছে, এবং আমাদের অপুদা মানে শাশ্বত চ্যাটার্জি এবং সব্যসাচী চক্রবর্তী রয়েছেন। সো প্লিজ আসুন হলে ছবিটা এসে দেখুন, এবং আই এম শিওর যে আপনারা সবাই খুব উপভোগ করবেন। থ্যাংক ইউ। মানে অনিন্দ্যদা আর সায়নী খুব ইম্পর্টেন্ট দুটো ক্যারেক্টার করেছে ছবির সেপারেট সেপারেট জায়গায়, স্পেশাল অ্যাপিয়ারেন্স। আর আমি রিয়েলি থ্যাঙ্কফুল, ডু ইউ সি হাউ দে লুক, দে ডোন্ট লুক সেক্সি। আমি এটা মেনশন করতে চাই যে ওরা যে আমার যে প্রথম ছবির যে প্রমোশন চলছে, লঞ্চ হচ্ছে, তো আজকে এসে যে মানে ব্যাপারটাকে সাপোর্ট করেছে, আমি রিয়েলি থ্যাঙ্কফুল টু দেম। মেনুদা ও পপুদা তো অবজেক্ট, এটা ইনফ্যাক্ট একটা লাইসেন্সড শো, কিউট। এই নাম আর জজ দিয়েই ওদেরকে সাফোকেট করতে, অ্যান্ড দ্যাট ইজ দ্য ফার্স্ট টাইম আই এম কম্পোজিং দিস কাইন্ড অফ এ সং। এর আগেও বিভিন্ন ছবিতে মানে এরকম টাইপের সুযোগ হয়নি, থ্যাংকস টু সপ্তাহ। অ্যান্ড এই গানটা খুব ভালো, অসাধারণ গিয়েছে সত্যজিতা এবং সোমাশ্রী, এবং সোমাশ্রী এটা প্রথম প্লেব্যাক, আই এম রিয়েলি হ্যাপি ফর হার, ইউ নো, গেটিং ইন টু দ্য ইন্ডাস্ট্রি অ্যান্ড মেকিং আ মার্ক ইজ আ ভেরি বিগ থিং, সো লট অফ কনগ্র্যাচুলেশনস টু ইউ। একটু হাততালি দিলে ভালো। আর আশা করি গানটা সবাই ইউটিউবে গিয়ে একটু দেখলে আরো খুশি হবো। সাপোর্ট বাংলা সিনেমা, সাপোর্ট মিউজিক, গুড মিউজিক। চিরন্তন খুব ভালো মানিয়েছে কম্পোজিশনটা, আর এন্টায়ার ট্র্যাক
আই ক্যান অ্যাশিওর ইউ খুব পেপি লাগবে এবং খুব ফুড ট্যাপিং, লং ড্রাইভে গেলে যে কোনো মুহূর্তে আপনার মুড চার্জ আপ করতে গেলে গানটাকে শুনবেন প্লিজ। আর অসংখ্য ধন্যবাদ গানটাকে শোনার জন্য, ধন্যবাদটা পরে দেবো, আগে গানটা শুনবেন প্লিজ। জিৎ গাঙ্গুলি দ্য সাইকো, অজ্ঞাতবাসের পরেই তো কুরুক্ষেত্র।